শীতকাল মানেই রঙিন ফুলের গাছ। ফুলের গাছের চাহিদা এবার কেমন? চাহিদা বাড়লো না কমলো? কেমন চলছে শহর বহরমপুরের নার্সারিগুলো? দেখুন এই প্রতিবেদন। ডিসেম্বর মাস, হালকা শীতের আমেজ। এই সময় রঙিন ফুলে ভরে ওঠে বাগান, সে ছাদ বাগান হোক কিংবা বারান্দা। ফুল গাছ কার না ভালো লাগে বলুন তো? ফুল গাছের ডালি সাজিয়ে থাকা শহর বহরমপুরের নার্সারিগুলিও এখন রঙিন। মরশুমি ফুলের বাহার, গাছপ্রেমীরা আসছেন, নিয়ে যাচ্ছেন পছন্দ মতো ফুলের গাছ। অথচ বিক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ। কেউ বলছেন ফুলের গাছের চাহিদা এবছর অনেকটাই কম, কেউ কেউ আবার বলছেন বেচা কেনা চলছে অল্প স্বল্প। বাগান কমিয়ে দিয়ে তো ফ্ল্যাট বাড়িতে সোয়ের গাছ একটা দুটো লাগাচ্ছে, ফ্ল্যাটে তো আর বেশি জায়গা নেই যে গাছ লাগাবে বেশি। হ্যাঁ, এমনি ফুলের গাছের বিক্রি খুবই কম, যে তুলনায় আগে বিক্রি হতো গোলাপ, যে তুলনায় বিক্রি হতো এবছর গোলাপও বিক্রি নাই, অন্যান্য ফুলের চারার বিক্রি খুবই কম। টাকা ভালোই বিক্রি হচ্ছে। হ্যাঁ, ফুলের মৌসুমে এখন শীত তো আস্তে আস্তে পড়ছে, এখনো পড়েনি সেরকম, আরও যত শীত বাড়বে আরও বেশি তত ফুল ফুটবে, তত বেশি কাস্টমার বাড়বে। প্রচুর পরিমাণে বিক্রি হয়েছে পিটুনিয়ার চারা, গাঁদাটা বেশি বিক্রি। এখন যেমনি শুরু হলো আপনার গোলাপ, এখন অর্ডিনারি গোলাপ চলবে এখন মোটামুটি ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত। শীতকালীন ফুলের মধ্যে চাহিদা থাকে চন্দ্রমল্লিকা, গাঁদা, পিটুনিয়া, গোলাপ, ইম্পেশন সহ বিভিন্ন ধরনের ফুলের। বিক্রেতারা বলছেন করোনা আবহে ফুলের গাছের চাহিদা গতবার ছিল অনেকটাই কম, এবারেও মিশ্র প্রভাব, চাহিদা বেশি রয়েছে ইনডোর গাছে। অনেকেই আবার বলছেন ফ্ল্যাট হওয়ায় জায়গা সীমিত, ফলে ইচ্ছে থাকলেও জায়গার অভাবে অনেকের উপায় থাকে না। এই সমস্ত কারণেই মরশুমি ফুল গাছের চাহিদা একটু কমেছে, তবে আগামী দিনে ব্যবসা আবার ঘুরে দাঁড়াবে সেই আশাও হারাচ্ছেন না বিক্রেতারা। চাহিদায় তোমার এই শীতকালে সিজন ফ্লাওয়ার যেগুলো পিটুনিয়া, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গ্যাদা, ইনপেশন নানা রকম মনে করো সিজন ফ্লাওয়ার শীতকালে, তারপরে গোলাপ টোলাপ আছে, তারপরে কিছু ইনডোর প্ল্যান্ট আছে, ওগুলো চাহিদা বেশি। তারপরে তোমার স্নেক প্ল্যান্ট মনে করো করোনাতে মনে করো প্রচুর লোক অক্সিজেনের অভাবে মারা গেছে, ওই স্নেক প্ল্যান্ট বলো, রাবার প্ল্যান্ট বলো, হ্যাঁ মানিক প্ল্যান্ট, ওগুলো খুব অক্সিজেন বেশি সাপ্লাই দেয়, সেহেতু ওই গাছগুলো মানুষ বেশি লাগাচ্ছে। বিক্রি মোটামুটি খারাপ না। মধ্যবঙ্গ নিউজ।